আকাশ এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস, আকাশ এখানে উঁচু তার নিচেই দাঁড়াবে বাস, অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ইউইসে কন্যাকে দীর্ঘ নিঃশ্বাস হঠাৎ করে ম্যাডাম তো নাই সুস্মিতা ম্যাডামের ফিয়ান্সে, সুস্মিতা ম্যাডাম নিজেই আমাকে ওনার সাথে পরিচয় করা দিয়েছে যে উনি ওনার ফিয়ান্সে, আর ওনার নামও সোহান। সুরিয়া তামিল সিনেমা না? হ্যাঁ তামিল হিরো। আচ্ছা ঠিক আছে কাজে কথা আসি, তুমি আমার জন্য দুটো ভ্যান ম্যানেজ করবা। জি আপা, ভ্যান দিয়ে কি হবে আপা? কেন, তুমি মাথার মধ্যে সবজি নিয়ে মানুষের বাসায় বাসায় বিক্রি করবে? না আপা, ভ্যানে করে সবজি নিবে, তারপরে হচ্ছে যার যার বাসায় সবজি ডেলিভারি দিবে। এতটুকু কাজ আমার? এতক্ষণ তো মন খারাপের জগতে ছিলাম, এখন মন ভালোর জগতে আসলাম, আহ শান্তি পাইলাম আপা। আচ্ছা আপা, ডেলিভারি ম্যান তো একটা স্মার্ট নাম, আমি যদি কোট টাই স্মার্ট হয়ে বলি আপা আপনার সবজি, তাইলে কি আপা হবে না? হবে, নো ওয়ারিস। কিন্তু যেটা করবে এখন ইমার্জেন্সিতে দুজন ভ্যানওয়ালাকে ঠিক করবে, ঠিক আছে? উনি সকাল থেকে দুপুর পর্যন্ত সবজি ডেলিভারি কাজ করবে, পার ডে 700-800 বেশি দিতে পারবো না আপা। জিনিসপত্র যে দাম, ব্যানাল্লা একদিনে 2000-1500 টাকা কাজ করে, 50-100 টাকা এদিক ওদিক করাই যেতে পারে। আর আমরা তো সারা দিনের জন্য রাখছি না, সকাল থেকে দুপুর পর্যন্ত এক শিফট। আর তুমি তো স্মার্ট মানুষ, সুরিয়ার ফ্যান, তুমি নিজেও সুরিয়া, তুমি পারবে। ঠিক আছে আপু, আমি এখন তাহলে কাজে জয়েন করতেছি, দুইটা ব্যানাল্লা। কিন্তু সৎ, আমি তো মনে মনে সৎ, সৎ সুরিয়া, সৎ। নাম কি তোমার? তাই রাকিবুল। রাকিবুল, আচ্ছা এদের রিস্কা মিস্কা চালাও, ব্যান্টেন চালাও, কষ্ট হয় না? হ্যাঁ ভাই অনেক কষ্ট হয়। আরে আচ্ছা, এই সারাদিন কাম করে কয় টাকা পাও? এই 600-700 এরকম পাই। আচ্ছা যাক, তুমি অল্প কাজ করবা? হ্যাঁ ভাই করব। তাহলে তো তোমার দুঃখের দিন শেষ, এখন থেকে সুখের দিন শুরু। আচ্ছা আমার লোক কাজ করবা, তুমি সকালে বের হবা, 11টা বন্ধ থাকবা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার আমি 600 টাকা দিব, ভ্যানালারে 300 দিবা আর তুমি 300 নিবা, ঠিক আছে? না ভাই আমনে হবে না। কেন ভাই? দেখেন বাজারের যে দাম, আমার দুইটা বাচ্চা আছে, আমার বউ আছে, এই রকম করে কি হয় 600 টাকায়? আরে ভাই 600 টাকা হইব না কেন, 50টা বেশি দিব, 650। না ভাই হবে না। আরে ভাই তোমার কাঁচা তরকারি কিনা লাগে না ঘরে? হ্যাঁ ভাই কিনা তো লাগে। মনে করো দুইটা পেঁয়াজ নিয়ে গেলা, দুইটা কাঁচা মরিচ নিয়ে গেলা, এই লও টপিকল দুইটা আলু নাও, আর রফিকুল দুইটা ভেন্ডি নাও, 200 টাকা তো এনেই সেভ। মিয়া দাও তোমার নাম্বার দাও, 650 ভাই আর কথা কেউ না। আর আমি তো 2 দিন পরে ঢাকা চলে যাবো, ইডেন্ট কলেজে ভর্তি হবো, তখন তো তুমি একটা ব্যানালা রাখবা আর আমার জায়গায় তুমি থাকবা। মিয়া দাও নাম্বার দাও। আচ্ছা নেন। আর ওনা দুজন লোক পাঠানোর কথা ছিল, ওনারা কোথায়? আবু কাম তো করে এলাম, দুইটা ব্যানালা রেডি করলাম। সাব্বাস, কত আপা? ওরা অনেক টাকা চায়, 1000-এর নিচে নামতে চায় না, খুব কষ্টে 850 টাকা ম্যানেজ করে এলাম। আচ্ছা ঠিক আছে, কত বললা আপা? 850 আপা। 850, ওকে। রাজি তো হইতেছিল না, ওই কইছি যে আমাদের যে মানে লাস্টে একটু আলু পেঁয়াজ সবজি টবজি থাকে না, কইছি যে দিয়ে দিব, ম্যাডামের জন্য দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, তাই রাজি হয়ে গেল। ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা শোনো, আমি এখন একটু বের হব, ওরা তো কাজ করছে, ওদের কাজ শেষ হয় নাই, ঠিক মতো যেন কাজ করে সেটা মনিটর করবা, মানে দেখে রাখবা। আর হচ্ছে ডেস্কের ওই নিচে সেকেন্ড ড্রয়ারে চাবি আছে, ওদের কাজ শেষ হয়ে গেলে সুন্দর করে তালা মেরে চলে যাবা, পরে চাবিটা আমাকে দিয়ে দিও। আরেকটা কথা, এই অফিসের খবর আপাতত কাউকে জানানো যাবে না, রেডি হোক তারপর জানাবো। আপা আমি তো নিজে এই অফিসের কথা জানি না, আরেকজনটা কি কমো, নিশ্চিন্তে থাকেন আপা, এটা সুরিয়া, সৎ, অনেস্ট। গুড, চাবি ওখানে রাখো। ঠিক আছে আপা। আপা আসসালামু আলাইকুম। এই দিগা ভালো করে কাজ কর, তোর ডেলিভারি বয় বানাবো, মানে ডেলিভারি ম্যান। আমি তো ম্যানেজার সুরিয়া। তানিয়া আমার ভালোবাসা তো সত্যি ছিল, তোদের কথা আসলেই সত্যি,
মানে আমি কি করছি, আমি ক্যাম্পাসে গ্যাঞ্জাম করছি, ক্যাম্পাসে বসে ছিলাম, এগুলো কি করা ঠিক হয়েছে? একদম ঠিক হয় নাই। তোদের কথা শোনা উচিত ছিল আমার। প্রিয়াঙ্কা যে কত চেঞ্জ, এটা না দেখলে বিশ্বাস করবি না। প্রিয়াঙ্কা ইজ সো ম্যাচিওর, এই প্রিয়াঙ্কা ওই প্রিয়াঙ্কা আকাশ পাতাল তফাত। উফ, আমি কেন জায়গায় ক্যাম্পাসে যাই নাই? প্রিয়াঙ্কা এত ম্যাচিওর হয়েছে, এত আস্তে আস্তে কথা বলে। কি রে প্রিয়াঙ্কা, কি বলছে জানিস? এই তানিয়া, মানে আমি এতক্ষণ যা বক বক করছি এগুলো শুনিস নাই তুই? কি হয়েছে রে? শ্রাবণ তো দেখলাম ও ক্যাম্পাসে আসছে, তোর তখন শ্রাবণের সাথে থাকার কথা, তুই এখানে বসে মন খারাপ করেছিস কেন? ও ঝগড়া হয়েছে না? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে রে। কি বলতেছিস, কি এলোমেলো হয়েছে? ও মাত্র দুই দিনের জন্য ক্যাম্পাসে আসছে, আবার চলে যাবে, কোথায় দুই দিনের জন্য কেন স্ট্রেস দিতেছিস? আচ্ছা চল, আমি সব মিউচুয়াল করে দিতেছি, কি হয়েছে সেটা দেখবো না, চল আয়। না কি না, কি ঝামেলা হয়েছে? ও তোর সাথে কিছু করছে? আচ্ছা ঠিক আছে, ওর থাপড়া এখানে নিয়ে আসবো। আমাদের সম্পর্কটা আগের মতো নাই। আগের মতো নাই মানে? এই কি হয়েছে তানিয়া? কিছু না। তানিয়া, তোরা যদি আমার পাশে না থাকতি তাহলে আমি এখন যে সিচুয়েশনে আছি সেই সিচুয়েশনে কিন্তু থাকতে পারতাম না। দেখ, তোদের জন্য আমি এখন এত হ্যাপিলি লাইফটা লিড করতে পারতেছি, তোরাই তো আমার বুঝাইতি সব সময়। এখন তোর এরকম হলে এটা মানে এটা তো মেনে নেওয়া যায় না। কি হয়েছে না বলে তো আমি মানে কোনো সলিউশন দিতে পারবো না। থাক বাদ দে। বাদ দিব? আর তুই এইগুলো নিয়ে মন খারাপ করে থাকিস না তো। আমি বুঝতে পারতেছি আসলে, আমি এখন এগুলো নিয়ে তোকে আমি কি বলবো। দেখ, তোর কিন্তু মানে তুই মন খারাপ করে থাকতে চাইলেও কিন্তু পারবি না, তোর কিন্তু আমার মতো রাতুলের মতো সোহানের মতো বন্ধু আছে, তোর এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, মন খারাপ করে থাকতে চাইলেও আমরা কোনোভাবেই তোকে মন খারাপ করে থাকতে দিব না। আন্ডারস্ট্যান্ড? সব ঠিক আছে, কিছু ঠিক নাই, ঠিক করতে হবে সব কিছু। লাইফে কাম ব্যাক করতে হবে তো তানিয়া, সামনে অনেক বড় ফিউচার, ভবিষ্যৎ আছে। এইভাবে তুই একটা জিনিসের মধ্যে স্টাক হয়ে থাকলে তো হবে না, এটা তো তুই আমাকে বুঝাইতি, এখন আমার সেটা তোকে বুঝাইতে হইতেছে। আরে আমুকে, আরে তানিয়া, আরে আমরা সবাই আছি তো, ওকে থাকতে হবে। রূপক, কিছু মনে না করলে আমি একটু একা থাকি। তানির অবস্থা জানিস কি খারাপ অবস্থা? কি খারাপ? তো কান্না করতেছে, ওকে এরকম এই হাসে এই কান্দে, এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ব্যাপারটা তা না, শ্রাবণ তো ক্যাম্পাসে আসছে, শ্রাবণ রিলেটেড কি নিয়ে যেন কান্না করতেছে? ও ওই বিষয়টা মানে আমি জানি, আসলে এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, ঠিক হয়ে যাবে। আরে না, ব্যাপারটা সিরিয়াস, ওকে এইভাবে কান্না করতে আমি কখনো দেখি নাই, ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হচ্ছে আমার কাছে। আসলে বিষয়টা কি, এখানে আসলে কিছু করারও নাই আমাদের,
এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ওর সাথে যত কথা বলবি ও আরো ডিস্টার্ব হবে, তার থেকে আমরা কি করবো জানিস, ওর সাথে নর্মাল কথা বলবো, ও দেখবি ঠিক হয়ে যাবে। তুই ঠিক হয়েছিস না? এরকম আমি এটাই বুঝে আসছি, কিন্তু তাও ব্যাপারটা কেমন জানি মানে বেশি মানে সিরিয়াস মনে হচ্ছে। এই বিষয়টা আমি অনেক আগে থেকে জানি, এটা আজকে থেকে না। আমি তোদেরকে এরকম বলছি, আমি কিন্তু ওর সাথে খুব নর্মাল ব্যবহার করি, বুঝছস? তুইও তাই করবি, সেটা বাদ দে। আর তোর অবস্থা কি সেটা বল। আরে আমার অবস্থা তো ভালোই, আমি তো গুড নিউজ দিতে ওর কাছে গেছিলাম আর আসলাম ব্যাড নিউজ নিয়ে। গুড নিউজ কই? প্রিয়াঙ্কার সাথে দেখা করতে গেছিল ওইটা? কি বল, দেখা হইছে। তুই প্রিয়াঙ্কারে দেখলে চিনতে পারবি না, ওই প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা আকাশ পাতাল তফাত। ও যে কি পরিমাণ ম্যাচিউর হইছে, ও যে কি হইছে, মানে ওই টিকটকার প্রিয়াঙ্কা এই প্রিয়াঙ্কা, মানে এটা কমন কথা, নতুন কিছু বল। মানে প্রিয়াঙ্কার সুনাম তোর কাছে সবসময় থাকবে, ও টিকটকার থাকলেও তোর কাছে সুনাম থাকবে, ও যদি চেঞ্জ হয়ে ভালো কিছু হয় তাও সুনাম থাকবে। সো এটা নিয়ে আমি বদান না বা ইন্টারেস্টেডও না, অন্য কি ঘটনা সেটা বল। প্রিয়াঙ্কা তো ভালো মেয়ে, তো আমি সুনামই করব, তাই না? সেটা আমি জানি তো সুনাম করবি, এখন কি হয়েছে সেটা বল, আপডেটটা কি? না মানে প্ল্যান হয়েছে আমাদের, তো আমি এখন কমিটেড। মানে ও রাজি হয়ে গেছে? হ্যাঁ রাজি হয়েছে, খালি রাজি হয়েছে। আমাদের মধ্যে কি কথা হয়েছে জানিস, আমি যখন অনার্স শেষ করবো তারপর আমি ঢাকা চলে যাবো, ঢাকা যেয়ে আমাদের অনেক প্ল্যান আছে। মানে সব প্ল্যান করে ফেলছিস, কমিটমেন্ট করে ফেলছিস একদম। খেলাধুলা কি অবস্থা? খেলাধুলা মানে খেলাধুলা হয় নাই, তাহলে তো কমিটমেন্ট থাকবে না। রাতুল কি বলিস তুই এগুলা? খেলাধুলা যদি না থাকে কমিটমেন্ট কিন্তু থাকবে না। আমি তুই যে খেলাধুলা করিস তোর কমিটমেন্ট থাকে? আরে আমার খেলা তোর খেলা একলা কি, আমি তো খেলি টি-20, তুই খেলবি টেস্ট ম্যাচ, অনেক সময় ধরে খেলবি। তোর সাথে কথা বলা না, টাইম ওয়েস্ট করা, তুই একটা নেগেটিভ এনার্জি। শোন যা বলতেছি ভালোর জন্য বলতেছি, নয়তো ওই যে তানিয়া শ্রাবণ যেন কান্নাকাটি করতেছে না, কান্নাকাটি করবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, কি করবি না করবি ডিসিশন ইজ ইয়োর্স, বুঝছস? না রাতুল, তোর সাথে কথা বলাটা না একদম টাইম ওয়েস্ট, তুই একটা ফালতু। আয় শোন, তো চেতাছিস কেন? ভালো কথা বললো শোনা। কি ফাইজলামি করছিস? আরে ফাইজলামি করছিস, তোর একটু চেতাইলাম, খুব ভালো লাগছে। যে প্রিয়াঙ্কার সাথে তোর যে হয়ে গেছে বলছিলাম না, হবে বলছিলাম। সত্যি তুই খুশি? অনেক খুশি হয়েছে, আমি জানতাম যে প্রিয়াঙ্কা তোর কাছে আসবে, তোর ভালোবাসা ছিল সলিড, একটা সলিড। এখন শোন এই খুশির সংবাদে আজকে মজমা বসাবো, সবাই ডাক, গান বাজনা হবে, ঠিক আছে, খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, চল চল। Boy. এমনই হওয়ার ছিল, কত চেষ্টা করলেও ব্যাপারটা এমনই হল। শেষ ভাই, আমি তো একবারও জানতে পারতাম ব্যাপারটা, তাই না? জানানোর দরকার ছিল না বলেন? জানতে পারিস না বলে কষ্ট পাচ্ছিস, তোর কষ্ট তো শুরু হলো এখন থেকে। আমি বহুকাল আগেই জানতাম, বুঝতে পারছিস? আমি বুঝে কি করব? আমি যদি বুঝি আমার সুস্মিতা কি ফিরে আসবে, আসবে বলেন, তাহলে আমি বুঝতে চাই, আমি বুঝতে চাই, আমার বুঝান না, সে সম্ভাবনা নাই। বড় কোনো মিরাকল ছাড়া এমন ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। শেষ ভাই, শেষ ভাই, আমি এমন মিরাকল ঘটাবো, আমি ঘটাবোই, দেখেন আপনি, আমি ঘটাবোই। তার দরকার পড়ছে কেন? সুস্মিতা তোর জীবনে মরিচিকার মতো অধরা একটা ব্যাপার। তার মানে কি আর কোনদিন আমি আমার সুস্মিতাকে দেখতে পাবো না? আমি সেটা বলছি না। তাহলে দেখা হবে কবে? কবে বলেন না শেষ ভাই, কবে বলেন না, বলেন না কবে। কিন্তু যেদিন দেখা হবে সেদিন তুই নিজে থেকেই বলবি, এমন দেখা না হয় ভালো ছিল। কষ্ট হইতেছে সিরাজ ভাই, আমি থাকতে পারতেছি না সিরাজ ভাই, আমি মানতে পারতেছি না ব্যাপারটা।
বালিকা, তোমার জন্য একটা কবিতা লিখেছি কাল রাতে, একদম টাটকা সতেজ, এখনো ঘ্রাণ আসছে, শোনাই তোমাকে। মৌনতাই সম্মতির লক্ষণ। বালিকা, তোমার প্রেমের পদ্ম তুমি দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধুপান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয়, একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের শুকলুট হয় নিঠুর মৌন ঝরে। হও হুঁশিয়ার, মনের দুয়ার নজর রাখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হইও না উৎসুক। বালিকা, পুরে যাবে সব সুখ। বালিকা, তুমি আজ ঝগড়া করলে না যে? ঝগড়া কেন করব? কিন্তু অনেক ভালো কবিতা কিনে আস। তাহলে? তাহলে কি? তাহলে বলুন। বলবো, কিন্তু তার আগে বলেন কি খাবেন। আমি কিন্তু আপনাকে এর আগে বলেছিলাম, আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, এখনো আপনি। ওকে ওকে ওকে, কি খাবা বলো? আজকে আপনার পছন্দের খাবার খাবো। তোমার চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস খুব পছন্দ, রাইট? আজকে ওইটাই হবে। ওকে, এক্সকিউজ মি, আপনাদের চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রাইড রাইসের যে স্পেশাল প্যাকেজটা আছে, ফাইন করো। ওকে, তো বলুন, এতদিন ধরে যেটা আমাকে বলতে চাচ্ছিলেন বলবো। যাক, ফাইনালি আপনার মধ্যে সাহসের সঞ্চার ঘটেছে। না, বিষয়টা সাহসের না, বিষয়টা হচ্ছে একটা দ্বিধা দ্বন্দ্বের, বলবো না বলবো না। এখন তো আর সেই দ্বিধা দ্বন্দ্ব নেই। দ্বিধাদ্বন্দ্ব নেই বলি আজকে বলার জন্য আসছি। আমিও তো আজকে আপনার সেই না বলা কথাটা শোনার জন্যই আসছি। আমি মানে কিভাবে তুমি বিষয়টা নিবা, আমি থ্যাংক ইউ, প্লিজ শুরু করুন। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, 21-22 বছর বয়স আমার, আমার ডিপার্টমেন্টেরই এক বছরের জুনিয়র একটা মেয়ের সাথে আমার খুব খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায়। ওই বছরই আমরা বিয়ে করি এবং তারপরের বছর আমাদের একটা মেয়ে বাবু হয়। তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল, একটু পরে জামা কাপড় ছেড়ে আমি ক্যাম্পাসে ঘুরবো, তোর কোনো সমস্যা? টাকা কার পিছনে ঢালছিস সেটা আগে খুলে বল। টাকা তোমার কাজেই লাগবে, টাকা চাইছি টাকা দাও। আমি ভাবলাম যদি আমি এরকম কোন একটা প্রতিষ্ঠান দেই, সেখানে অ্যাট লিস্ট একটা পার্ট টাইম জব টপ করলে তো ওদের জন্য একটা সুবিধা হয়, তাই না? তার মানে আপা, এটাও আপনি আপনার নিজের জন্য করেননি, মানুষের উপকারের জন্য। সুস্থতা এখন উকিল লেগার নাই। আচ্ছা গেছে, আমার লয়ে যেত, আমি চাইতাম, আমি আর আমি সব কাজ করতাম, ওরা আমার লয়ে যেত।